ইসলামের যে সামাজিক সৌন্দর্য আছে সেই সামাজিক সৌন্দর্যের মধ্যে একটা হলো সালাম। সব সভ্যতাতেই কম বেশি এই সৌন্দর্যটা আছে একটা পর্যায় পর্যন্ত, যে সাক্ষাৎ হলে আপনি কাউকে কিছু একটা বলে অভিবাদন জানাবেন। কিন্তু ইসলামের অভিবাদনটা হলো আসসালামু আলাইকুম, এর অর্থ কি? আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। আচ্ছা, তাহলে একটা মানুষকে দেখার সাথে সাথে আপনি তার জন্য একটা কল্যাণ কামনা করলেন, তার জন্য একটা ভালো জিনিস চাইলেন, দোয়া করলেন। এখন এটার অর্থ বুঝে বুঝে আমরা যদি এটাকে সমাজে ব্যাপকভাবে প্রচলন দিতাম তাহলে এর সুফল কি আসতো? যে সবাই সবার কল্যাণ কামনা করছে, তাহলে শত্রুতা কেন, মামলা মোকদ্দমা কেন, ঝগড়াঝাটি কেন, মারামারি কেন, ষড়যন্ত্র কেন? কারণ আমি তো আপনার শান্তি চাই, তাহলে আবার মামলা কেন? অর্থ বুঝে বুঝে যদি সবাই এই সালাম, এই অভিবাদনের চর্চাটা আমরা ব্যাপকভাবে করতাম তাহলে সমাজে অশান্তি আমরা দূর হয়ে যেত। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম প্রসঙ্গে বলেছেন আফসুস সালাম বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আফসুস সালাম মানে কি? তোমরা সালামের প্রচলন ঘটাও। সালাম দিতে শুধু বলা হয়েছে তা, সালামের প্রচার প্রসার ঘটাইতে বলা হয়েছে। তার মানে সালাম উচ্চ স্বরে দিতে হবে, মুখের ভেতরে না, এবং যত বেশি সম্ভব সালাম দিতে হবে। সালাম একটা গাছের আড়াল হলে দ্বিতীয় দফা সালাম দেওয়ার জন্য উপযোগিতা তৈরি হয়। আপনি একজনের সাথে সাক্ষাৎ হয়েছে, সাক্ষাৎ হওয়ার পর গাছের এই পাশে একবার সাক্ষাৎ হয়েছে, দুজন একটা গাছের আড়াল ক্রস করেছেন, আবার সাক্ষাৎ হয়েছে, তাহলে আবার আপনি সালাম দিতে পারেন। মানে এত বেশি সালাম দেওয়ার অপশন আছে। অথচ আমাদের সমাজে এখন সালামটা হয়ে গেছে পরিচিতদের জন্য অভিবাদন। অচেনা কাউকে সালাম দিলে জিজ্ঞেস করে, আমরা আপনি কি আমাকে চিনেন, বা আমরা কি একজন আরেকজনকে চিনি, মানে কেন সালাম দিলেন ভাই আপনি? এটা রীতিমতো আরেকটা বিব্রতকর বিষয় যে ব্যাপার কি, এই লোকটা আমাকে সালাম দিল কেন? আপনি ধরেন রিক্সায় যাচ্ছেন, আরেকজন রিক্সায় আসছে, দুটোটা রিক্সা ক্রস করছে। এখন এক রিক্সা থেকে যদি আপনাকে বলে আসসালামু আলাইকুম, সাথে সাথে আপনি অবাক হয়ে যাবেন না, কাহিনী কি, এলোকটা আমার সালাম দিল কেন? মানে ব্যাপারটা কি এরকম যে ভাই মানে এলোকটাকে আমি মুসলমান মনে করছে, সালাম দিল কেন? তো এই যে একটা কালচার আমাদের সমাজে গড়ে উঠেছে, এটা কেন হয়েছে? কারণ সালাম দিতে আমরা কোনটা বোধ করি। কর্পোরেট জগতে তো এখন সালাম দেওয়াটা রীতিমতো দোষের, বিশেষ করে গত বহু বছর ধরে এদেশে কর্পোরেট জগৎকে এমনভাবে তৈরি করা হয়েছে যে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানে, মাল্টিনেশনাল কোম্পানিগুলোতে, বড় বড় বাইং হাউসগুলোতে, বড় বড় প্রতিষ্ঠানগুলোতে অনেকেই আছেন যে সেখানে সালাম দিতে চিন্তা করে, সালাম দিলে আবার মনে করবে বেটা আপাতত হয় মৌলবাদী, মৌলবাদী হুজুর মনে করবে যে হুজুর আবার এখানে কেন আসছে। তো এই যে হেজিটেশন, এই যে এক ধরনের হীনম্মন্যতা চলছে, এটার প্রতিবাদে ঘরে ঘরে জনজনে আমাদেরকে সালামের প্রচলন দিতে হবে। সালামের সৌন্দর্য হলো এটা, দোয়া। আবার সালাম যত বেশি সমাজে প্রচলিত হবে, নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, তত বেশি নিজের মধ্যে ভালোবাসা, সম্প্রীতি এগুলো তৈরি হবে। আমাদের দেশে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা না হলে অনেকে হুজুরদের কাছে যায়, বিশেষ করে যারা তাবিজ কবজ দেয়, বলে হুজুর আমার স্বামী আমাকে দেখতে পারে না, একটা তাবিজ দেন। তো হুজুর একটা তাবিজ দেন। একইভাবে স্ত্রী স্বামীর জন্য তাবিজ আনে, শাশুড়ি বৌমার জন্য আনে, বৌমা আবার শাশুড়ির জন্য আনে, হুজুরের বিরাট লাভ, কারণ চতুর্দিকে তাবিজ বিক্রি করা যায়, কাস্টমার অনেক, বৌমাও কাস্টমার, শাশুড়িও কাস্টমার, স্বামীও কাস্টমার, স্ত্রীও কাস্টমার। তো সুবিধা, এবং তাবিজ দিলে সুবিধা হলো কি, তাবিজ নিয়ে গেছেন, হারাই গেছে, আবার আসবেন, সেকেন্ড টাইম বিক্রি হবে, বারবার সুযোগ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেসক্রিপশন হলো, তার অ্যাডভাইস হলো যে তোমরা যদি পরস্পরের মধ্যে সম্প্রীতি সৃষ্টি করতে চাও, ভালোবাসা বৃদ্ধি করতে চাও, বাড়াতে চাও, তাহলে তোমরা পরস্পরের মধ্যে সালামের ব্যাপক প্রচলন ঘটাও, বেশি বেশি করে একে অন্যকে সালাম দাও। সালাম দিলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অলৌকিকভাবে, আধ্যাত্মিকভাবে, স্পিরিচুয়ালি তোমাদের পরস্পরের মধ্যে আল্লাহ তাআলা দূরত্ব কমিয়ে সম্প্রীতি এবং ভালোবাসা সৃষ্টি করবে। এটা সুফল তুমি পাবে যদি সালামের প্রচলন ব্যাপকভাবে ঘটাও। অতএব স্বামী স্ত্রীর মধ্যে যদি কোথাও বোঝাপড়ার গরমিল হয়, কারোর সাথে কারোর যদি বোঝাপড়ার গরমিল হয়, বেশি বেশি সালাম শুরু করে দেন। পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি আইডিয়াও দিয়েছেন, আরেকটি পরামর্শ দিয়েছেন, সেটা হলো যে তোমরা পরস্পরকে হাদিয়া দাও। আল্লাহ আদুল্লুকুম আলা শাইই ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম। তোমাদেরকে এমন একটা পরামর্শ কি আমি দেব না
যেটি করলে তোমাদের একে অন্যের মধ্যে সম্প্রীতি তৈরি হবে সেটি হলো উপহার আদান প্রদান উপহার আদান প্রদান সাধারণত স্বামীরা স্ত্রীদের উপহার দেয় কিন্তু স্ত্রীরা স্বামীদেরকে উপহার সাধারণত দেয় না বলবেন টাকা পয়সা পাবে কই যা আছে ওই যে মোহরের টাকা থেকেও তো দিতে পারে বা স্বামী যে টাকা খরচ হয়ে গেছে সেখান থেকে পাঁচ হাজার দিতে পারে আর উপহার দেয়া মানে অনেক দামি কিছু দেওয়া না উপহার দেওয়া মানে কেনাকাটা করে দেওয়া সবসময় জরুরি না কিন্তু এটা ফলে সম্প্রীতি তৈরি হয় সামাজিক যে অস্থিরতা চলছে অসম্প্রীতি যে চলছে এবং সৌহার্দ্যহীন যে একটা পরিবেশ বিরাজমান আছে এটি দূর করার জন্য সালামের কোনো বিকল্প নাই দেখুন পৃথিবীর অন্যান্য সভ্যতায় পরিচিত মানুষ হলে হয়তো অনেক অভিবাদন জানায় অপরিচিত মানুষ হলে বোবার মতো সব হেঁটে চলে যায় আপনি বিভিন্ন দেশে গেলে সেখানকার রেল স্টেশনে পাবলিক প্লেসে দেখবেন সব বোবার মতো হেঁটে চলে যাচ্ছে কেউ কারোর সাথে কথা বলছে না আর ইসলাম বলে যে না তুমি সালাম দাও যাকে চেনো তাকে যাকে চেনো না তাকে আলাদা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যাকে চেনো তাকেও সালাম দিবা যাকে চেনো না তাকেও সালাম দিবা এবং বাসা বাড়িতে একটা আমল আমরা প্রায় বেশিরভাগ মানুষই করি না যারা নিয়মিত সালাম দেই প্র্যাকটিসিং মুসলমান তারাও করি না সেটা হলো আপনি আপনার বাসার এক কক্ষ থেকে যখন আরেক কক্ষে যাবেন ধরেন আপনি আপনার ছেলের কক্ষে যাচ্ছেন আপনার আপনার কক্ষে যাচ্ছেন ভেতরে আপনার স্ত্রী আছেন আপনার মায়ের কক্ষে যাচ্ছেন তাহলে এক কক্ষ থেকে আরেক কক্ষে এক রুম থেকে আরেক রুমে যখন যাবেন তখন আপনাকে সালাম দিতে হবে মূল ভাষায় প্রবেশের সময় তো সালাম দিবেনই পাশাপাশি আরেকটা কক্ষে যাবেন আসসালামু আলাইকুম বলে ঢুকবেন কিন্তু আমরা ঢুকি না সাধারণত বাসায় পরস্পরের সাথে বিভিন্ন সময় সাক্ষাৎ হয় যে আমরা বিভিন্ন রুম থেকে ড্রয়িং রুমে একসাথে হলাম খাবারের জন্য বের হলাম সালাম দেওয়ার কথা কিন্তু দেখবেন যে সালামের প্রচলন আমাদের মধ্যে নাই সালাম দেওয়াটা এটা একটা অনেকের ক্ষেত্রে এটা একটা আপনার বিব্রতকর ব্যাপার হয়ে গেছে ছেলে বাবাকে সালাম দিতে হেজিটেশন করে বাবা ছেলেকে সালাম দিতে হেজিটেশন করে স্বামী স্ত্রীকে সালাম দিতে দিলে অনেক স্ত্রী দেখবেন জীবনে স্বামী কোনো সালাম দেয় নাই আমি এই বোনপুলের একটা ফ্যামিলি আছে আমার পরিচিত তো বলে যে ইসলামের এই সমস্ত সৌন্দর্য জানার পর স্বামী যখন গিয়ে বাসায় সালাম দিয়েছে স্ত্রী আসমান থেকে নাজিল হয়েছে ব্যাপার কি স্বামী কি কোনো মাদ্রাসা ভর্তি হলো কি না মানে আজকে হঠাৎ করে সালাম জীবনে তো কোনো সালাম টালাম দেখলাম না মানে এই রাত আবার দিন হয়ে গেল কিভাবে অবাক কারণ কালচার নেই তো সালামের ব্যাপক প্রচলন ঘটাতে হবে আমাদেরকে এটা ইসলামের একটা সামাজিক সৌন্দর্য দেখেন আরেকটা সামাজিক সৌন্দর্য হলো কেউ আপনাকে সালাম দিয়েছে সালাম যদি কেউ দেয় তাহলে সেক্ষেত্রে সালামের রিপ্লাই দেওয়াটা সালামের জবাব দেওয়াটা কিন্তু আপনার উপরে ওয়াজিব হয়ে যায় এখানে একটা সূক্ষ্ম দিক আছে সালাম দেওয়াটা কিন্তু ওয়াজিব না সালাম দেওয়াটা সুন্নাত আপনি কারণ সাথে সাক্ষাৎ হলো আপনি সালাম দিলেন সওয়াব পাবেন না দিলেন গুনাহ হবে না কিন্তু কেউ আপনাকে সালাম দিয়েছে তাহলে জবাবটা আপনার কি করতে হবে দিতে হবে একটা ওয়াজিব আরেকটা ওয়াজিব হলো শুনে দিতে হবে একটা রিপ্লাই দিতে হবে আর একটা হলো কিভাবে রিপ্লাই দিতে হবে তাকে শুনে দিতে হবে কেন দেওয়ার সময় ওয়াজিব না নেওয়াটা ওয়াজিব কেন একজন দিয়েছে আগ বেড়ে সেটা ভালো কাজ তিনি দিয়েছেন এখন আমাকে রিপ্লাই করাটা ওয়াজিব হয়ে যাচ্ছে দিয়ে ফেললে আমি না জবাব না দিলে গুনাহ হবে কিন্তু না দিলে গুনাহ না দিয়েছে এখন জবাব দিতে হবে কেন কারণ হলো একটা মানুষ সাক্ষাৎ হলে সালাম দিলে ভালো ছিল ভালো যদি কেউ সালাম দিয়ে ফেলে তখন তার জবাব দেওয়াটা সৌজন্যতা যদি আপনি জবাব না দেন তার মানে আপনি তাকে ইগনোর করছেন আপনি তাকে অপমান করছেন আপনি তাকে আমলে নিচ্ছেন না পাত্তা দিচ্ছেন না এতে তার কি হবে এটাতে তার অপমান বোধ হবে তিনি কষ্ট পেতে পারেন লোকটাকে আমি সালাম দিলাম তিনি জবাব দিলেন না মানে এটা হলো ইসলামের সামাজিক সৌন্দর্য যা আপনাকে সৌজন্যতা শেখাচ্ছে ইসলাম যে আপনাকে সালাম দিলে তার জবাব দিয়ে সৌজন্যতার প্রকাশ ঘটাতে হবে সালাম দেওয়াটা সৌজন্যতা কিন্তু দেওয়ার পর নেওয়াটা ডাবল সৌজন্যতা কারণ হলো তখন লোকটা অপেক্ষায় থাকবে যে আমি সালাম দিলাম লোকটা রিপ্লাই দিল কিনা দিল না মনে কষ্ট পাবে সেজন্য একজন মানুষ যাতে মনে কষ্ট না পায় তিনি যাতে অপমান বোধ না করেন সেজন্য আপনাকে জবাব দিতে হবে নট অনলি জবাব দিতে হবে আপনাকে সেই জবাবটাকে শুনে দিতে হবে সেটা আবার কেন ওই যে না শুনে দিলে সে তো টের পাবে না বুঝবে না যে সালামের জবাব দিল কি দিল না ভেরা মার এভাবে কোনো মানুষ যাতে আঘাত না পায় সৌজন্যতার যাতে কোনো ঘাটতি না থাকে ইসলাম সেজন্য আমাদেরকে নির্দেশ করেছে শুধু সালাম নয় সালামের পাশাপাশি অনেকে দেখবেন সালামের জবাবের মধ্যে
শর্ট ভার্সনের জবাব দেয় শর্ট ভার্সন অফিস আদালতে গুলো বেশি হয় বিশেষ করে সালাম দিছে পিয়নে জবাব দিচ্ছে বসে অফিসের অফিস প্রধান তো সেই ক্ষেত্রে সালামটা যে বেচারা দেয় পিয়ন হোক নিচের কোন লোক হোক সাধারণ কোন কর্মচারী হোক সে বেচারা তো পুরো সালাম দেয় আসসালামু আলাইকুম স্যার স্যারের জবাব কোন কোন ক্ষেত্রে হয় ওয়ালাইকুম কি ওয়ালাইকুম মানে আমি তো খুব মোড়ে টোড়ে আছি ওকে ঠিক আছে নিলাম তোমার সালাম তোমার প্রতি দয়া করলাম এটা হলো অহংকার এবং এই অহংকার করে হলো ছোট লোকে মূলত অহংকার করে কোন লোকে ছোট লোকে নিচু মানুষই মূলত অহংকার করে মানুষ যত বড় মনের হয় তত সে বিনয়ী হয় আর যত নিচু প্রকৃতির হয় তত সে অহংকারী হয় অহংকার আলামত জিনিসটাই হলো নিচুতার আলামত আর বিনয় জিনিসটাই কিসের আলামত উচ্চতার আলামত তো ইসলাম দেখেন সালামের জবাব দেওয়ার ক্ষেত্রে পূর্ণাঙ্গভাবে সুন্দরভাবে আমাদেরকে সালামের জবাব দিতে বলেছে আচ্ছা কেউ যদি হাঁচি দেয় হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলাটা এটা তার জন্য সুন্নাত আমরা এই শত শত বছর যাবত এই সুন্নতের উপরে আমল করে আসছি মুসলমানরা কেন হাসি দিলে আল্লাহ শুকর আদায় করতে হবে আলহামদুলিল্লাহ মানে আল্লাহ শুকর আদায় করতে হবে আমরা হয়তো অনেকে ভাবিও না যে কেন আল্লাহ শুকর আদায় করতে হবে কিন্তু এখন বিভিন্ন গবেষণা বলছে যে হাসি যখন মানুষ দেয় মাঝে মধ্যে যখন হাসি দেয় তখন এটা মানুষের স্বাস্থ্যের জন্য নানান দিক থেকে ভালো এই হাসির মাধ্যমে মানুষের শরীরের অনেক উপকারিতা এর মাধ্যমে হয় যদিও হাসি যখন কারো রোগে পরিণত হয় ঠান্ডা সর্দির কারণে হাসি হয় সেটা ভিন্ন বিষয় কিন্তু সাধারণত মাঝে মধ্যে হাসি হওয়া এটা মানুষের স্বাস্থ্যের জন্য ভালো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন আল্লাহ শুকর আদায় করতে তার মানে আমার জন্য ভালো কিছু হয়েছে আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করব আরেকটা স্পিরিচুয়াল দিক আছে সেটা হলো যে শয়তান মানুষের শরীরের নাকের বাঁশিতে বেশি অবস্থান করে বিশেষ করে রাত্রি যাপন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না শায়তানা লা ইয়াবিতু ফি খাইসুমি আহাদিকুম তোমাদের নাকের উপরে ছিদ্রের উপর অংশে শয়তান বসবাস করে এই জন্য নাকে পানি দেওয়ার মাধ্যমে যখন নাক পরিষ্কার করা হয় হাসির পর আলহামদুলিল্লাহ বলা হয় তখন মানুষ শয়তান থেকে ফ্রি হয় মুক্ত হয় তো যাই হোক এখানে যখন কেউ হাঁচি দিবে তখন তার জন্য আলহামদুলিল্লাহ বলাটা সুন্নাত আলহামদুলিল্লাহ বলে তিনি সওয়াব পাবেন কিন্তু আপনি আলহামদুলিল্লাহ শোনার পর কেউ একজন হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলেছেন যখন বলেছেন তখন আপনার উপরে হক হয়ে যায় তার প্রতি আপনার কর্তব্য হয়ে যায় কি বলা ইয়ারহামুকাল্লাহ আল্লাহ আপনার প্রতি রহম করো আবার এই কথা যখন তিনি শুনেছেন তখন তার উপর আবার আবশ্যক হয়ে যায় পাল্টা আরেকটা রিপ্লাই দেওয়া সেটা কি ইয়াহদিকুমুল্লাহু ওয়ায়ুসলিহ বালাকুম আল্লাহ আপনাকে হেদায়েত করুন সঠিক পথ দেখান এবং আপনার যাবতীয় অবস্থাকে আল্লাহ তাআলা সংশোধন করে দেন সঠিক করে দেন শুধরায় দেন আপনার অর্থনৈতিক অবস্থা হতে পারে অন্য সব আল্লাহ যেন সব ঠিক করে দেন এটা একটা দোয়া তাহলে একটা হাঁচির সাথে কতগুলো অভিবাদন কতগুলো সৌজন্যতা কতগুলো সামাজিক সৌন্দর্য কতগুলো অভিবাদনের আদানার প্রদান হচ্ছে কিভাবে একটা শান্তিপূর্ণ সমাজ গড়ে উঠতে পারে ইসলামিক এই সমস্ত অভিবাদন এই সমস্ত চর্চাগুলোর মধ্য দিয়ে সেটা আপনি এগুলো একটা একটা করে অ্যানালাইসিস করে আপনি দেখতে পাবেন ঠিক একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি আদর্শ হলো কোরআনে করিম আল্লাহ তাআলা সেটি উল্লেখ করেছেন আপনি যখন কোথাও যাবেন কারোর বাসায় কারোর অফিসে প্রবেশের আগে আপনি দাঁড়িয়ে তার অনুমতি প্রার্থনা করবেন অনুমতি প্রার্থনা করবার এই নির্দেশ আল্লাহ কোরআনে দিয়েছে যদি আপনি অনুমতি না পান ভেতরে হয়তো কেউ নেই বা যিনি আছেন তিনি ওয়াশরুমে আছেন সামহাও দরজা খোলা বাট কোনো রিপ্লাই পাচ্ছেন না তাহলে কি করবেন সেটাও ইসলাম বলে দিয়েছে কোরআনে সেটাও বলে দিয়েছে যদি তোমাকে অনুমতি দেওয়া না হয় ভেতর থেকে কেউ না বলে ফারজিউ তাহলে ফিরে যাও সেটাই তোমার জন্য অধিক উত্তম ফিরে যাবে তারপরে তুমি অনুমতি ছাড়া কারো পক্ষে কারো বাসায় প্রবেশ করবে না আচ্ছা কোরআনের এই আয়াত আমাদের কাছে এসে পৌঁছেছে 1450 বছর আগে তাই না এই কালচারটা আমাদের সমাজে ডেভেলপ হয়েছে কতদিন আগে সাধারণত গোটা পৃথিবীতে এখন এই যে কালচার অফিসে যান কারোর কক্ষে যান তো দরজার সামনে যারা জিজ্ঞেস করতেছেন মে আই কামিং স্যার আমি কি আসতে পারি এই কথা বললে মনে করা হয় বাহ বাহ কত আধুনিক কত স্মার্ট অথচ স্মার্টনেস ইসলাম শিখিয়েছে কত বছর আগে 1500 বছর আগে শিখিয়ে রাখছে কোরআন বলে দিয়েছে ডিটেইল বলে দিয়েছে
জবাব না পাইলে কিবে সেটাও বলে দিয়েছে তাহলে আপনি স্মার্টনেস আধুনিকতা মানবাধিকার সামাজিকতা মানবিকতা সৌজন্যতাবোধ আপনি কি বলবেন যে যে সৌন্দর্যের অভাব ইসলামে আছে ইসলামের সেই জিনিসগুলোকে আজকে ধার করে করে পৃথিবীর অনেক জাতি তাদের নিজেদেরকে সভ্য প্রমাণ করছে দুর্ভাগ্য আমাদের মুসলমানদের সেগুলোকে আমরা ধারণ করতে না পেরে আমরা আজকে হীনম্মন্যতায় ভুগছি আমরা এখন তাদের মতো হওয়ার চেষ্টা করছি অথচ আমার আইটেমগুলো নিয়েই সে আজ তার জায়গায় পৌঁছেছে এইজন্য ভাইরা ইসলামের সামাজিক সৌন্দর্য আচরণগত সৌন্দর্য পারস্পরিক এই অভিবাদনগুলো এগুলো আমাদের বেশি বেশি চর্চা করতে হবে এর মধ্যে দিয়ে ইসলামের সৌন্দর্য যেমন প্রকাশ পাবে তেমনি এগুলো আলাদা ইবাদত এগুলোর মাধ্যমে সামাজিক সম্প্রীতি তৈরি হবে সমাজে যে আজকে একটা অস্থিরতা একটা হানাহানি এক ধরনের অশান্তি এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা মানুষের সম্পদ বাড়ছে কিন্তু মনুষ্যত্ব কমে যাচ্ছে নৈতিকতা কমে যাচ্ছে এই দিকগুলো দূর হওয়ার জন্য ইসলামের এই সামাজিক যে আচরণগুলো আছে সেগুলো চর্চার কোনো বিকল্প নাই এগুলো ঘরে ঘরে জনে জনে সমাজে সমাজে সর্বত্র এগুলো ব্যাপকভাবে চর্চা হওয়া দরকার আপনি যখন কারোর সাথে সাক্ষাৎ করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি যদি তোমার কোন মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করো তাহলে এটা সাদাকা অনেক বিদেশীদেরকে দেখবেন আপনারা ইউরোপিয়ানদের আমেরিকানদের জাপানিজদের কোরিয়ানদের অনেক বিদেশীদেরকে দেখবেন ওরা কারোর সাথে হাসি ছাড়া কথাই বলতে পারে না আপনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করবে সেটাও সে হাসি মুখ ছাড়া বলতে পারবে না এমন একটা ভাব স্টাইলটা এরকম বোমা মেরে ফিলিস্তিনিদেরকে শেষ করে ফেলবে বাট ভাব থাকবে যে আমার চেয়ে মানবিক পৃথিবীতে কেউ নেই তা আমাদের মুসলমানদের মুশকিল হলো যে আমাদের ওই ইসলামের সৌন্দর্য যেগুলো আমার আচরণের মধ্য দিয়ে প্রকাশ হওয়ার কথা সেগুলো আমরা প্রকাশ করি না যার কারণে আমাদের মধ্যে হীনম্মন্যতা তৈরি হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে একটা সুন্নত এটা আমাদের অনুতপ্ত হওয়ার মতো বিষয় যে অমুসলিমদের মুখে আমরা সে সুন্নত দেখতে পাই তারা কথা বললে হাসি মুখে কথা বলে তা আমাদের মধ্যে নাই আমাদের মধ্যে সেটা হারিয়ে গেছে মিডল ইস্টে কোনো কোনো জায়গায় আছে এটা এখনো এই চর্চাটা তাদের মধ্যে আছে সৌদি আরবের মানুষদের মধ্যে আছে অনেক খারাপ দিক থাকতে পারে কিন্তু ভালো দিকগুলো আছে আমি জাপানে বোধহয় 2019 না 20 একবার গিয়েছিলাম আর গত বছর একবার গিয়েছিলাম তো সেখানে সপ্তাহ বা 10 দিন থাকার পর দেশে আসার পর বেশ কিছুদিন পর্যন্ত আমি নিজের ভিতরে এক ধরনের পরিবর্তন দেখতে পাই কথা বললে একটু আস্তে আস্তে বলি এবং একটু আচরণের মধ্যে একটু ভদ্রতার প্রকাশ যেন নিজের ইচ্ছার বাইরেই মনে হচ্ছে বেশি হয়ে যাচ্ছে আমার নর্মাল নেচার বাইরে হচ্ছে কারণ এই নেচারটা দেখতে দেখতে তাদের সাথে থাকতে থাকতে এই ধরনের একটা অভ্যাস গড়ে ওঠে আমাদের মুসলমানদের অবস্থা হলো এখন সবাই সবার সাথে আমরা খুব মুড মার্ডে চলাফেরা করতে পছন্দ করি খুব মুড মার্ড নেই শহরের জীবনে একটু বেশি গ্রামীণ জীবনে স্বাভাবিক থাকে শহরের জীবনে মুড মার্ডটা বেশি যে থোড়াই কেয়ার করার দরকার আছে আমি আমারটা খাই তারটা খাই না পিন্দি দরকার কি হাসি দেওয়ার তার সাথে আমার হাসার দরকারটা কি তারকে খাই না পিন্দি আমি অথচ আমার সুস্থ থাকার জন্য এটা ইম্পর্টেন্ট যে আমি হাসি মুখে কথা বলবো ইভেন মিডল ইস্টে আপনার কারোর যদি গাড়ি অ্যাক্সিডেন্ট হয় প্রাইভেট গাড়ি তো সবারই যার কারণে যদি কোথাও লেগে যায় তারা রাস্তায় নেমে প্রথমে সালাম মোসাফা করে মুসকে হাসি দিয়ে আগে বলে যে পুলিশের তামা সব ঠিক আছে তো কোনো অসুবিধা নেই তো ঠিক আছে তাহলে এবার পুলিশ কল করো আসো পুলিশ মামলা লেখো কার দোষ বেশি হয়েছে কম হয়েছে যদিও সেটা ইন্স্যুরেন্স বহন করে 100% তাদের কোনো টেনশন নাই এটাও একটা কারণ হাসি মুখের আর আমাদের দেশে হলে কি নাই মা আগে বিসমিল্লাতে আগে মায়ের ক্ষতি হয়েছে না হয়েছে দোষ হয়েছে গুণ হয়েছে সেগুলো সব পরে আগে ধরে এক চোট মায়ের বিশেষ করে গায়ের নিচে যদি মানুষ পড়ে তাই তার কোনো কথাই নাই ড্রাইভার তার 14 গোষ্ঠী শেষ এটা আমরা চিন্তাই করি না যে সবসময় ড্রাইভারের দোষ নাও থাকতে পারে বরং আমার অবজারভেশন হলো মোস্ট অফ দ্য কেস বেশিরভাগ ক্ষেত্রে বিশেষ করে হাইওয়েতে বড় রোডে অসাবধানতা বশত নিয়ম বহির্ভূতভাবে রাস্তা পার হতে গিয়ে একটা স্পিডি গাড়ির সামনে গিয়ে অ্যাক্সিডেন্টগুলো বেশি হয় কিন্তু দোষ দেখবেন চোখ বন্ধ করে কার ড্রাইভারদের বহু দোষ আছে তারা অনেক উল্টাপাল্টা করে সেটা আমরা জানি কিন্তু গায়ের নিচে কেউ পড়েছে মানে হলে আরে বেটা ড্রাইভার কত বড় বেয়াদব মানুষটাকে মেরে ফেললো ও মানুষটা গায়ে তুলে ফেললো হতে পারে যে ড্রাইভারের কিছুই করার ছিল না একটা স্পিডি গাড়ি বললেই থামাই ফেলানো যায় না ওই লোকটা হয়তো ভুলে দৌড় দিয়েছে হয়তো সে খেয়াল করে নাই কিন্তু আমাদের সেগুলো হিতাহিত জ্ঞান নেই বাজ বিচার করি না তো যেটা বলছিলাম যে
সাক্ষাতের যে একটা সৌন্দর্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাবাসসুমুকা আলা ওয়াজহি আখিকা সাদাকা তোমার ভাইয়ের সাথে যখন তুমি সাক্ষাৎ করবে ভাইয়ের সাথে বলতে আপন ভাই না মানে যে কোনো মুসলমান ভাই এর সাথে যখন সাক্ষাৎ করবে হাসি মুখে কথা বলবে সাক্ষাৎ করবে এর মাধ্যমে তুমি একটা দানের সওয়াব পেয়ে যাবে তোমার অ্যাকাউন্টে একটা দানের সওয়াব জমা হয়ে যাবে ঠিক একই ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিস আছে তিনি বলেছেন লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ ওয়ালাও আন তালকা আখাকা আলা ওয়াজহিন তালাক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি কোন ভালো কাজকে ছোট মনে করবে না কোন মুসলিমের সাথে কোন মানুষের সাথে হাসি মুখে কথা বললে এটা একটা ভালো কাজ এটাকে ছোট মনে করবে না এটাকে ইন্টেনশনালি নিয়ত করে পরিকল্পনা করে মানুষের সাথে হাসি মুখে কথা বলার চেষ্টা করবে এইটা তো একেবারে বিলুপ্ত হয়ে গেছে সালাম যাও একটু আছে মুসাফা যাও একটু আছে হাসি মুখে কথা এই জিনিসটা নাই অন্যান্য জায়গায় তো নাই মাদ্রাসাগুলোতেও নেই যত বড় হুজুর তত বেশি মুড হুজুর যত বেশি মুড তত বেশি অথচ হওয়ার দরকার ছিল উল্টা যে হুজুর যত বেশি তার মুসকি হাসিও তত বেশি এখন ছাত্ররা বড় হুজুর বলে বাবা থমথমে একটা ভাব মানে বড় হুজুর মানে বড় সাপ নাকি মানে অনেক ভয় হ্যাঁ আজমতের একটা ভয় আছে মানে একটা মানুষের ব্যক্তিত্বের একটা প্রভাব আছে সেটা ডেফিনেটলি থাকবে কিন্তু কোন মানুষ তিনি বড় হবেন তখনই এজ এ মুসলিম যখন তার আচরণের সৌন্দর্যগুলো যত বেশি থাকবে আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো চর্চা করার তৌফিক দান করুন আমিন ইসলামের সামাজিক আচরণের যে সৌন্দর্যগুলো আছে এগুলো নিয়ে অনেক কথা বলা যাবে আজকে আমাদের হাতে আর সময় নেই আমরা ছোট ছোট কয়েকটি পয়েন্ট শুধু বললাম সালাম দেওয়া পরিচিত অপরিচিত বাজবিচার করা ছাড়া জোরে জোরে সালাম দিবেন সালাম দিতে বলেননি নবী সাল্লাল্লাহু আলাইহি সালামের প্রসার করতে বলেছেন প্রসার প্রসার প্রচার আপনি দোকানে যাচ্ছেন আসসালামু আলাইকুম রিকশাওয়ালাকে সালামু আলাইকুম সব জায়গায় যখন আপনি সালাম জোরে জোরে বলবেন প্রচার করবেন আপনার দেখা দেখি আরো দশজন শিখবে উদ্বুদ্ধ হবে কেউ সালাম দিলে সুন্দর করে তাকে সালামের জবাব দিবেন কোনো কথা বলবেন যথাসম্ভব হাসি মুখে মানুষের সাথে কথা বলবেন ভাবসাব ধরবেন না আপনি বাড়িওয়ালা আপনি বড় হুজুর আপনি বড় নেতা সাহেব আপনি বড় পয়সাওয়ালা সাহেব মুডের ঠেলায় আপনি বাঁচেন না ফুলে ফেটে যাওয়ার উপক্রম এই জন্য বললাম যত বেশি মোড় তত বেশি ছোট লোক যত বেশি মোড় তত বেশি ছোট লোক নিচু মানুষরা বেশি মোড় ধরে যে ফ্যামিলিগত নিচু মানসিকভাবে নিচু চিন্তাগতভাবে নিচু এর ভিতরে ভাব বেশি আসে ভাব আসলে বুঝতে হবে শয়তান আমাকে নিচুতার দিকে নিয়ে যাচ্ছে আমার ব্যক্তিত্বের উন্নয়ন ঘটাবার প্রয়োজন অ্যাজ এ মুসলিম আমি ভাব ধরতে মুসলিম মোড়ই হবে না মুসলিম বিনয়ী হবে হ্যাঁ ব্যক্তিত্ব ভিন্ন জিনিস আমি বলছি না যে আপনি সবার কাছে গিয়ে আপনি একেবারে নিজেকে সস্তা করে ফেলেন আমি বলছি না যে আপনার ব্যক্তিত্বকে আপনি জলাঞ্জলি দিয়ে দেন তা আমি বলছি আপনি বিনয়ী হতে হবে ভালো মুসলিম হতে হলে আপনাকে মুসকি হাসি দিতে হবে আপনি অনেক নামাজ কালাম পড়েন এই কথাগুলো এই জন্য বলছি আমাদের সমাজে নামাজ রোজা হজ জাকাত কোরআন তেলাওয়াত জিকির আজকার দান সাদাকা হজ ওমরা তারপরে যে ওয়াজ নসিহত শোনা মসজিদ নির্মাণ করা মাদ্রাসা নির্মাণ করা দাঁড়ি রাখা টুপি রাখা তসবিহ করা তেলাওয়াত করা এগুলোর গুরুত্ব আমরা বুঝি এগুলোকে ইবাদত আমরা মনে করি কিন্তু এই যে সামাজিক যে সৌন্দর্যগুলো ইবাদতগুলো এগুলোকে আমরা ইবাদত বা নেকামল হিসেবে বেশিরভাগ মানুষ জানি না চর্চা করি না মনে করি এগুলো করলে কেউ তার পার্সোনাল ভালো দিক আর না করলে বোধহয় কোনো ব্যাপার না এগুলো করতে হবে অ্যাজ এ মুসলিম আমাকে আর না করলে আমি ভালো মুসলমান হতে পারবো না আর মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা মিন শাইইন ইউদাউ ফিল মিজান ইয়াওমাল কিয়ামাতি আসকালু মিন হুসনিল খুলুক কিয়ামতের ময়দানে আপনার যত ভালো কাজ আল্লাহ তাআলা কাউন্ট করবেন বা আল্লাহ তাআলা ওজন করবেন এর মধ্যে আপনার এই যে আচরণগত সৌন্দর্যগুলো এগুলো সবচেয়ে বেশি আপনার মিজানে পাল্লাকে ওয়েটফুল করবে আপনার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আপনার জিকির আজকার তাসবিহ তেলাওয়াত এত বেশি মিজানে পাল্লাকে ওয়েটফুল করবে না এত বেশি ভারী করবে না যত বেশি ভারী করবে আপনার যে মানুষের সাথে হাসি মুখে কথা বললেন রাগ ওঠার পরও নিজেকে ধরে রাখলেন যা তা বলে ফেললেন না কন্ট্রোল করলেন সালামটা দিলেন সালামের জবাবটা দিলেন সালামের ব্যাপক প্রচলন ঘটালেন বিনম্রতার আচরণ করলেন এবং যথাসম্ভব ভালো মানুষের পরিচয় দিলেন আপনার আচার আচরণের মধ্য দিয়ে এই আখলাকের সৌন্দর্যটা এটা হবে সবচেয়ে ওয়েটফুল আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন বলেছেন ফাবিমা রাহমাতি মিনাল্লাহি লিনতা লাহুম হে রাসূল আল্লাহ আপনার প্রতি দয়া করেছেন সেজন্য আপনাকে কোমল বানিয়েছেন আপনি যদি কোমল না হতেন কি হতো জানেন ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিদাল কলবি লানফাদ্দু মিন হাওলিক যদি আপনি কোমল হৃদয়ের না হতেন আপনার আচরণে যদি সৌন্দর্য না থাকতো তো
কৌতূহলী হয়ে সারা বিশ্ব থেকে মানুষ আপনার চারপাশে জড় হয়ে যেত ঠিকই কিন্তু একসময় সবাই সরে যেত কারণ বদাচরণকারীদের পাশে মানুষ থাকে না চলে যেত আপনি আল্লাহর অনুগ্রহে কোমল হয়েছে সেজন্য গোটা বিশ্ব আপনার পায়ের নিচে এসে পড়েছে এবং সবাই আপনার অনুসরণ করেছে আপনার কথা মেনেছে তাহলে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অ্যাকসেপ্টেন্স তার যে গ্রহণ যোগ্যতা 1500 বছর যে পরেও তিনি প্রাসঙ্গিক পৃথিবীতে সবচেয়ে বেশি জনপ্রিয় মানব ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় মানুষের নাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একটা মানুষের নামে এত বেশি মানুষের নামকরণের রেকর্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা নামে নাই পৃথিবীতে এরকম পপুলারিটি এত গ্রহণ যোগ্যতার সিক্রেটটা কি তার আচরণের সৌন্দর্য তার কোমলতা আল্লাহ সেটাই বলেছেন আল্লাহর অনুগ্রহে কোমল হয়েছে না হলে মানুষ জড় হতো না মানুষ থাকতো না চলে যেত তাহলে আজও আমরা আল্লাহর কাছে যদি ভালো মুসলমান হতে চাই কিয়ামতে যদি হাসতে হাসতে জান্নাতে যেতে চাই মিজানে পাল্লা আমার নেকামলে পাল্লা ভারী হোক সেটা যদি আমি চাই মানুষের কাছে পৃথিবীতে যদি আমি গ্রহণ যোগ্য হতে চাই ভালো মানুষ হতে চাই এমনকি নিজের কাছে নিজে ফ্রেশ থাকতে চাই সুস্থ থাকতে চাই তাহলে আমার আচরণের সৌন্দর্যের কোনো বিকল্প ছেছড়ামি ছাড়তে হবে ছোট লোকই ছাড়তে হবে মুখ খারাপ করা ছাড়তে হবে বদাচরণ ছাড়তে হবে রুড়ো আচরণ ছাড়তে হবে মুডমাট ভাবসাব ধরা ছাড়তে হবে কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাপনা সমাজের যে স্ট্রাকচারটা টোটাল কাঠামোটা দেখবেন সবকিছু করেই মানুষ ভাবসাবের জন্য কিসের জন্য ভাবসাবের জন্য ছেলেই আছে একটা একটাই ছেলে পাঠা দিয়েছে আমেরিকা কিসের জন্য ভাবসাবের জন্য যাতে বলা যায় আমার ছেলেটা আমেরিকাতে আর কি পড়ালেখা করতেছে একটা বিরাট ব্যাপার স্যাপার মেয়েটা কানাডাতে আছে আর কি হাজবেন্ড সহ ভাল লাগে বলতে বাপ আসে শরীরে কিন্তু ভেতরে জ্বালা পোড়া শেষ হয়ে যাচ্ছে মেয়েটা নাই ছেলেটা নাই দুঃখে ভিতরে জর্জরিত জর্জরিত শেষ হয়ে যাচ্ছে বাট বন্ধু বান্ধবের সাথে কারো সাথে পরিচিত হওয়ার পর ভাই ছেলে মেয়ে কয়জন হ্যাঁ দুইটা ছেলে ছেলেটা আমেরিকা থাকে আর একটা ইংল্যান্ডে থাকে ওরা পড়াশোনা করছে হায়ার এডুকেশনের জন্য গেছে একটা অক্সফোর্ডে আছে আর একটা ক্যামব্রিজে আছে বাহ বাহ বিরাট ব্যাপার স্যাপার ভাবসাবের জন্য এখন পারে না মানুষ পেটে ভাত নাই শরলে বাবাস পেটে ভাত নাই শরলে বাবাস এটা মুসলমানের আচরণ না মুসলমান ভাব ধরবে না মুসলমান বিনয়ী হবে জাহিরের প্রচেষ্টা থাকবে না জাহিরের যারা প্রচেষ্টা করে এদের মানসিকভাবে সুস্থ থাকে না ওই যে বললাম ছেলেটা না মেয়েটা না ভিতরে কিন্তু জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে তো বাইরে কি আছে ভাব আছে এভাবে মানুষকে সুখী করে না আর যারা রিয়েল হওয়ার চেষ্টা করে এসব ন্যাকামো নাই এসব অভিনয় নাই এসব পাগলামো নাই ভাবসাব ধরাধরি নাই আল্লাহ আমাকে যা দিয়েছেন তা আলহামদুলিল্লাহ আমি হ্যাপি আল্লাহ যা পেয়েছি সেটা নিয়ে আমি হাসি মুখে এটাই হলো মানুষের জীবনকে উপভোগ করার সবচেয়ে সুন্দর পদ্ধতি এই জন্য বলেছি শুরুর কথা বলে শেষ করছি আজও পৃথিবীর এই অস্থিরতা আমাদের এই মনযন্ত্রণা মনোবেদনা আমাদের এই মানসিক কষ্ট অশান্তি এগুলো দূর করবার জন্য পৃথিবীকে আমাদের পরিবারকে আমাদের সমাজকে আমাদের নিজেদেরকে শান্তিতে পরিপূর্ণ করবার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের আদর্শ তার জীবন দর্শনের কোনো বিকল্প আর আমাদের সামনে নেই এই জন্য ইসলামের এই সামাজিক যে সৌন্দর্যগুলো আছে সেগুলো রপ্ত করতে হবে অন্যদের মধ্যে বলতে হবে জাযাকুমুল্লাহ খাইর ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন